হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? দেখো, এই পলাশির যুদ্ধ এবং নবাব সিরাজদ্দৌলা সম্বন্ধে সেই ছোটবেলা থেকেই আমাদের মনে এমন কিছু ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যা আমরা এখনো অন্ধের মতো বিশ্বাস করি। যেমন আমরা এখনো মনে করি নবাব সিরাজদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব ছিলেন। এর সাথে তিনি ছিলেন একজন সৎ চরিত্রবান প্রজাকল্যাণকারী শাসক এবং তিনি মাতৃভূমির রক্ষার জন্য পলাশির যুদ্ধে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। কিন্তু মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সেই যুদ্ধে পরাজিত হন এবং এই পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষ তথা বাংলা পরাধীন হয়ে যায় এবং আমরা ব্রিটিশদের গোলাম হয়ে যাই, যে কারণে এখনও আমরা মির্জাফর সহ অন্যান্য রাজ কর্মচারীদের দোষী মনে করি এবং নবাব সিরাজদ্দৌলার এই করুণ কাহিনী শুনে মনে মনে আফসোস করি। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন 1757 সালের পলাশির যুদ্ধে যদি নবাব সিরাজদ্দৌলার পরাজয় না হতো তাহলে কি হতো? এর সাথে মাত্র 22 বছর বয়সে 14 মাসের জন্য বাংলার নবাব হওয়া সিরাজদ্দৌলার চরিত্র এবং সে শাসক হিসাবে কতটা যোগ্য ছিল তা কি কখনো ভেবেছেন? আসলে বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান রামচন্দ্রের অস্তিত্বে অবিশ্বাসকারী নাস্তিক বামপন্থী ঐতিহাসিকরা নিজেদের স্বার্থে এবং বিশেষ একটি সম্প্রদায়কে খুশি করার জন্য একরকম ইচ্ছাকৃতভাবে পবিত্র ভারত ভূমিতে হামলা চালানো এ সমস্ত বৈদেশিক আক্রমণকারী ও তাদের বংশধরদের বারবার হিরো বানানোর চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে। এ সমস্ত বামপন্থী ঐতিহাসিকদের দ্বারা রচিত ইতিহাস পাঠ্যপুস্তকে পড়িয়ে এবং টিভি সিরিয়াল তৈরি করে আমাদেরকে এখনও কুয়োর ব্যাঙ করে রাখা হয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণই আলাদা। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাংলার নবাব সিরাজদ্দৌলা এবং পলাশির যুদ্ধ সম্বন্ধে এমন কিছু সত্য তুলে ধরব যা আপনাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। বন্ধুরা, এই কাহিনীর শুরুয়াত হয়েছিল 1204 এডিতে, যখন কুখ্যাত তুর্কি ডাকাত বখতিয়ার খলজি ধন সম্পদ লুণ্ঠনের আশায় বাংলায় আক্রমণ চালায়। এই আক্রমণের পূর্বে এই অঞ্চল ছিল হিন্দু রাজাদের শাসনাধীন, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন যুদ্ধ এবং বিশ্বাসঘাতকতার কারণে এই অঞ্চল মুসলিম শাসনাধীনে চলে যায়। আর এই গতিধারার অংশ হিসেবেই 1756 সালে আলীবর্দী খানের তুর্কি বংশোদ্ভূত নাতি মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে বাংলার সিংহাসনে বসে। আর এই নবাবকে নিয়েই তৈরি হয়েছে নানান ধরনের কল্পকাহিনী। আসলে 1757 সাল থেকে 1897 সাল পর্যন্ত দীর্ঘ 140 বছর সিরাজউদ্দৌলা এত জনপ্রিয়ই ছিল না। তার জনপ্রিয়তা শুরু হয় 1897 সালের পরবর্তী সময়ে, কারণ এই সময়টাতে বাংলাসহ সারা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। তাই বাঙালি বুদ্ধিজীবীরা বাংলার মানুষদের মনে ব্রিটিশ বিরোধী দেশপ্রেম জাগাতে একজন নায়কের সন্ধানে ছিল আর তারা খুঁজে পেয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে। তাই বাঙালি লেখকগণ একরকম ইচ্ছাকৃতভাবেই সিরাজকে নিয়ে নানান ধরনের মিথ রচনা করতে শুরু করে দেয় যা পরবর্তী সময়ে ইতিহাসের নামে চালিয়ে দেওয়া হয়। বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে কয়েকটি কথা। আমি অনেক সময় আমার ভিডিওর তথ্যসূত্র উল্লেখ করি না, যে কারণে কিছু বিদেশি ব্যক্তি কমেন্ট বক্সে এসে জ্ঞান দেয় আমি নাকি ভুলভাল ইতিহাস বলি, সব নাকি বানানো গল্প, যা অত্যন্ত হাস্যকর বিষয়। আসলে বাস্তব সত্য মেনে নেওয়ার শক্তি এদের নেই, এরা আলাদা একটি জগতে বাস করে, এদের মতে এরাই শ্রেষ্ঠ, এরাই মহান। যেমন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কামরূপের যুদ্ধে আসামের রাজা পৃথু সেন বখতিয়ারের বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, যে বিষয়ে উইকিপিডিয়াতেই যথেষ্ট তথ্য রয়েছে, কিন্তু নিজেরা পড়াশোনা না করে উল্টা আমাকে জ্ঞান দিতে লাগলো আসাম নাকি একসময় মুসলিম শাসনাধীন ছিল। তাই আজকে এই জ্ঞানী ব্যক্তিদের চ্যালেঞ্জ করলাম, আসাম কখনো মুসলিম শাসনের অধীন ছিল এই বিষয়ে যদি তথ্য প্রমাণ দিতে পারে তো আজকের পর থেকে আর ভিডিও তৈরি করব না। আর ভাই, গুগল তো সবার জন্যই ফ্রি, একটু সার্চ করলেই তো সব পাওয়া যায়, এখন না চালাতে পারলে সেটা আলাদা বিষয়। যাই হোক বন্ধুরা, নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে যে মিথটি সব থেকে বেশি প্রচলিত তা হলো নবাব সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব ছিলেন। কিছু কিছু উগ্রপন্থী তো এর সাথে আসামকেও জুড়ে দেয়। আসলে মোগল সম্রাট আকবরের শাসনকাল থেকেই বাংলা ছিল মোগল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশ। বাংলার নবাবদের প্রতি বছর দিল্লির দরবারে বাৎসরিক কর প্রদান করতে হতো, এমনকি বাংলায় যে মুদ্রা চলতো তাও জারি করা হতো মোগল সম্রাটের নাম অনুসারে, যার প্রমাণ হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার রচিত বাংলার ইতিহাস নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ডে লিখেছেন, পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত না হলেও মোগল সম্রাট তার নবাবই কেড়ে নিত, কারণ সিরাজের প্রতিদ্বন্দ্বী শৌকত জং বাৎসরিক শতকোটি মুদ্রার বিনিময়ে বাংলার সুবেদারির প্রার্থনায় মোগল সম্রাট একরকম রাজি হয়ে যায়। এছাড়া এর সবথেকে বড় ঐতিহাসিক প্রমাণ হলো বক্সার যুদ্ধের পরবর্তী এলাহাবাদ সন্ধি।
এই চুক্তি অনুসারে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদেরকে দেওয়ানি লাভের অধিকার প্রদান করেন। মানে এই চুক্তি অনুসারে ইংরেজরা মুঘল সম্রাটের পক্ষ থেকে বাংলায় কর আদায় করতে পারবে। এই বিষয়টি আপনারা পাঠ্যপুস্তকেও পড়েছেন। নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে চলে আসা আরেকটি বড় মিথ হলো যে সিরাজ বাংলা, বিহার ও উড়িষ্যার শাসক ছিল। এই বিষয়টি আসলে আগুন ছাড়া ধোঁয়া উৎপন্নের মতন একটি ব্যাপার। হিস্টোরিক্যাল অ্যাটলাস অফ ইন্ডিয়ার এই মানচিত্রটি দেখুন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আসাম ত্রিপুরা তো অনেক দূরের কথা, এমনকি সিলহেটের বেশ কিছু অঞ্চলও বাংলার অংশই ছিল না, আর বাকি রইল উড়িষ্যার কথা। তো খুবই হাস্যকর বিষয় যে সিরাজউদ্দৌলার সিংহাসনে বসার 4 বছর আগেই উড়িষ্যা বাংলার হাতছাড়া হয়ে যায়। আসলে এই সমস্ত বৈদেশিক আক্রমণকারীদের শাসন থেকে ভারত ভূমিকে উদ্ধার করার জন্য শক্তিশালী মারাঠারা বাংলায় আক্রমণ চালালে তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খান মারাঠাদের ভয়ে ভীত হয়ে উড়িষ্যার নিয়ন্ত্রণ মারাঠাদের হাতে তুলে দেয়, এবং ভবিষ্যতে মারাঠারা যেন আর বাংলায় আক্রমণ না করে সেজন্য আদায়কৃত রাজস্বের 1/4 অর্থ প্রতি বছর শ্রদ্ধা নিবেদন হিসাবে দিতে রাজি হয়ে যায়। বিশ্বাস না হলে বাংলায় মারাঠা আক্রমণ লিখে গুগলে সার্চ করুন, সমস্ত ভ্রম দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার আসুন নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নিয়ে আলোচনা করি। দেখো ভাই, নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে তৈরি বিভিন্ন নাটক ও টিভি সিরিয়ালগুলো দেখলে মনে হতেই পারে যে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন একজন সৎ চরিত্রবান দেবতুল্য মানুষ। কিন্তু সিরাজের সমসাময়িক বাঙালি, ব্রিটিশ, ফরাসি এমনকি মুসলিম ঐতিহাসিকরাও তাদের রচিত গ্রন্থে নবাব সিরাজউদ্দৌলার চরিত্র সম্বন্ধে যা লিখেছেন তা জানলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। বন্ধুরা, নবাব সিরাজউদ্দৌলার সমসাময়িক একাধিক মুসলিম ঐতিহাসিক ফার্সি ভাষায় লেখা তাদের গ্রন্থগুলোতে সেই সময়ের মুঘল সাম্রাজ্য এবং বাংলার ইতিহাসের পাশাপাশি খুব স্পষ্টভাবে বাংলার নবাব সিরাজউদ্দৌলার চারিত্রিক দিকগুলো তুলে ধরেছেন। যেমন মুন্সি সালিমুল্লাহর লেখা তারিখ ই বাংলা, ইউসুফ আলী খানের লেখা তারিখ ই বাংলা মহব্বতে জঙ্গি, করম আলী খানের লেখা মোজাফফরনামা, সৈয়দ গোলাম হোসেন খানের লেখা সিরাজুল মুতাক্ষরিন, গোলাম হোসেন সেলিমের লেখা রিয়াজুস সালাতিন, সৈয়দ আলীর লেখা তারিখ ই মনসুরি সহ আরও একাধিক গ্রন্থে নবাব সিরাজউদ্দৌলাকে অত্যাচারী, নারী লোভী, অযোগ্য শাসক হিসাবেই আখ্যায়িত করা হয়েছে। এছাড়া ইংরেজ লেখকদের মধ্যে রবার্ট ওর্মি, আইফ, স্ক্যাফটন, ফেদারলং, হেওয়েল, ম্যাকলেজ সহ নবাব সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ বন্ধু কাশিমবাজার ফরাসি কুটির অধ্যক্ষ মশে জেলো, এছাড়া বিখ্যাত বাঙালি লেখকদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজীব লোচন মুখোপাধ্যায়, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার সহ আরো অনেকেই তাদের রচিত গ্রন্থে নবাব সিরাজউদ্দৌলাকে একজন বহুগামী, নারী নির্যাতনকারী, অমানবিক, অসভ্য, হিংস্র 22 বছর বয়সী যুবকের সঙ্গে তুলনা করেছেন। নবাব সিরাজউদ্দৌলার প্রতি রাজধানী মুর্শিদাবাদের জনগণ এতটাই অতিষ্ঠ ছিল যে বিদেশি ইংরেজরা নবাবকে মারার জন্য মুর্শিদাবাদে প্রবেশ করলেও স্থানীয় জনগণ কোনো রকম প্রতিরোধ দেখায়নি। বাংলাদেশের ইতিহাস গ্রন্থের মধ্যযুগ নামক দ্বিতীয় খণ্ডে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ক্লাইভের একটি লেখা প্রসঙ্গে বলেছেন, ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ যখন বিজয় গর্বে মাত্র 200 ইউরোপীয় ও 500 দেশীয় সৈন্য নিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করে তখন সেখানে লক্ষ জনতা উপস্থিত ছিল। তারা যদি ইচ্ছা করত তাহলে লাঠি ও ঢিল ছুঁড়েই ইংরেজ সেনাদের মেরে ফেলতে পারত, কিন্তু তারা এমনটা করেনি, কারণ তারা জানত এ রাজা যাবে, অন্য রাজা আসবে, সিংহাসন শূন্য থাকবে না। কাশিমবাজারের ফরাসি কুটির অধ্যক্ষ মশে জেলো, যিনি কিনা আবার নবাব সিরাজের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি সিরাজ সম্পর্কে বলেছেন, আলীবর্দী খানের মৃত্যুর পূর্বেই সিরাজ অত্যন্ত দুশ্চরিত্র বলে কুখ্যাত ছিল। তিনি আরও লিখেছেন যে সিরাজ ছিল অত্যন্ত কামাসক্ত ও নির্বোধ, গঙ্গার ঘাটে স্নান করতে আসা হিন্দু মেয়েদের মধ্যে সুন্দরী কেউ থাকিলে সিরাজ তা লোক পাঠিয়ে সুন্দরী হিন্দু মেয়েদের অপহরণ করে নিয়ে আসত। এমনকি সিরাজ নবাব হওয়ার পূর্বে এতটাই নিষ্ঠুর ছিল যে গঙ্গায় মানুষ বোঝায় নৌকা ডুবিয়ে দিয়ে জলমগ্ন নারী, পুরুষ ও শিশুদের দুর্দশা দেখে আনন্দ উপভোগ করত। এমনকি কোনো ব্যক্তিকে হত্যা করতে হলে আলীবর্দী খান সিরাজের হাতেই দায়িত্ব তুলে দিত। সিরাজের এ ধরনের জঘন্য চরিত্রের কারণে রাজ্যের সবাই তাকে ঘৃণা করত। নবাব সিরাজউদ্দৌলার চরিত্র প্রসঙ্গে রাজীব লোচন মুখোপাধ্যায় তার রচিত মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং গ্রন্থে লিখেছেন যে মুর্শিদাবাদে কোনো বাড়িতে সুন্দরী কন্যা আছে, এই খোঁজ পাওয়া মাত্র সিরাজ তার লোক পাঠিয়ে তৎক্ষণাৎ সেই কন্যাকে হরণ করে নিয়ে আসত। এমনকি গর্ভবতী মহিলাদের এনে তাদের উদর চিরে দেখা হতো কোন খানে সন্তান থাকে। নবাব সিরাজউদ্দৌলার এরূপ দৌরাত্মের কারণে নগরবাসী মুর্শিদাবাদ ত্যাগ করে পালায়ন করতে শুরু করে। সিরাজের ফরাসি বন্ধু মশে জেলো তার গ্রন্থে এই সিরাজের অপকর্মের কথা তুলে ধরেছেন। এই প্রসঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সমকালীন বাঙালি লেখক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার রাজাবলী গ্রন্থে লিখেছেন যে সিরাজের কুনজর থেকে বাংলার বিশিষ্ট ব্যক্তিদের স্ত্রী, কন্যা ও পুত্র বধূরাও রক্ষা পায়নি। উদাহরণ হিসেবে নাটোরের মহারানী ভবানী
তার শেষ জীবনে কন্যা তারাকে নিয়ে মুর্শিদাবাদে থাকার সময় সুন্দরী তারার উপর সিরাজের কুনজর পড়লে লম্পট সিরাজ তাকে হরণ করার জন্য সৈন্য পাঠায়। এমন অবস্থায় রানী ভবানী মস্তরম বাবাজির কাছে সাহায্য চাইলে বাবার প্রায় 100 জন ত্রিশূলধারী শিষ্য সে যাত্রায় সিরাজের সৈন্যদের হাত থেকে তারাকে রক্ষা করতে সমর্থ হয়। কিন্তু এই ঘটনার পর আতঙ্কিত মহারানী ভবানী পরিকল্পিতভাবে তারার মৃত্যুর খবর ছড়িয়ে তারাকে বানারসের জগৎসের ভবনে পাঠিয়ে দেয়। সিরাজুল মুতাক্ষরিনের লেখক গোলাম হোসেন খান সিরাজের চরিত্র প্রসঙ্গে বলেছেন যে নবাব সিরাজদুল্লাহ ছিল একজন অজ্ঞ অবার্চীন যুবক, যে ন্যায় অন্যায়ের তফাত বোঝে না, রূঢ়ভাষী, হৃদয়হীন, উদ্ভুত ব্যবহার, অহংকার ও অজ্ঞতা যার মাথা খারাপ হয়ে গিয়েছে, সে সারাদিন যৌবন ক্ষমতা ও আধিপত্যের নিশায় বুদ হয়ে থাকে। অন্যদিকে রিয়াজ উস সালাতিনের লেখক গোলাম হোসেন সেলিম সিরাজ সম্পর্কে বলেছে যে সিরাজ ছিল অত্যন্ত বদমেজাজি, সে সবসময় দরবারের অভিজাত ব্যক্তিবর্গ ও সেনাপতিদের ব্যঙ্গ বিদ্রুপ করত, যে কারণে রাজ্যের প্রধান প্রধান ব্যক্তিবর্গ সিরাজের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। লিউস ক্যাপ্টেন সিরাজ সম্পর্কে লিখেছে যে সিরাজ সর্বদাই অতিরিক্ত মদ্যপানে ডুবে থাকত, যে কারণে আলিবর্দী খান মৃত্যুসজ্জায় সিরাজকে আর মদ্যপান না করার পরামর্শ দেয়। এছাড়া তিনি আরও লিখেছেন যে সিরাজের বন্ধুবান্ধবরা ছিল অত্যন্ত নিকৃষ্ট, তারা সবসময় সিরাজকে কুপরামর্শ দিত আর তাদের পরামর্শে সিরাজ হয়ে ওঠে নির্দয়, লোভী এবং উচ্চাকাঙ্ক্ষী। বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান বাঙালি ছিলেন, তার রচনায় কারো সম্পর্কে খুব একটা নেতিবাচক মন্তব্য চোখে পড়ে না, কিন্তু তিনি তার রচিত বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগ গ্রন্থে সিরাজের চরিত্র সম্পর্কে লিখেছেন যে সিরাজ ছিল একজন নির্বোধ, নৃশংস, কুপবিত্রী, উত্তেজক মানুষের সঙ্গী এবং নারীর সতীত্ব লুণ্ঠনকারী যুবক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তথ্য অনুসারে 1757 সালের পলাশির যুদ্ধে ব্রিটিশদের কাছে সিরাজ পরাজিত না হলেও তার নবাবী মুঘল সম্রাট এমনিতেই কেড়ে নিত, কারণ সিরাজের প্রতিদ্বন্দ্বী শৌকত জঙ্গের বাৎসরিক কোটি মুদ্রা কর প্রদান সহ বাংলার সুবেদারির প্রার্থনায় দিল্লির মুঘল সম্রাট এক প্রকার রাজি হয়ে গিয়েছিল। বন্ধুরা, নবাব সিরাজদৌল্লার অপকর্মের লিস্ট অনেক বড়, তাই একটি ভিডিওতে তা আলোচনা করা কোনোভাবেই সম্ভব না। আর উপরের আলোচনা থেকে যা বোঝা যায় যে সমস্ত ব্যক্তিরা সিরাজের চরিত্রের এই ভয়ঙ্কর দিকগুলো তুলে ধরেছিল তাদের কারো সাথেই সিরাজের কোনোরকম ব্যক্তিগত শত্রুতা ছিল না। যদি ধর্মীয় কারণ হিসাবে ইংরেজ ও হিন্দু বাঙালি লেখকদের লেখাকে ইচ্ছাকৃতভাবে অপবাদ ছড়ানো বলে মনেও করে নেই, কিন্তু সমকালীন বিখ্যাত মুসলিম ঐতিহাসিকরা যে তাদের গ্রন্থে সিরাজের জঘন্যতম চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন সে বিষয়ে আপনারা কি বলবেন? এমনকি সিরাজের জীবনী লেখক অক্ষয় কুমার মৈত্রও সিরাজের বধূহরণের বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন। আসলে বন্ধুরা, শুধু সিরাজদুল্লাই না, আকবর থেকে শুরু করে টিপু সুলতান পর্যন্ত এরকম অনেক খলনায়ককে বামপন্থী ঐতিহাসিকরা আমাদের সামনে নায়ক হিসাবে উপস্থাপন করে এসেছে, যার একটাই উদ্দেশ্য আমরা যেন মনে করি যে আমাদের হিন্দু রাজারা পুরুষত্বহীন ছিল, আমাদের কোনো বীরত্বের ইতিহাস নাই। তাই ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের স্কুলের ইতিহাস বইগুলোতে আসাম এবং কোচ রাজাদের বীরত্বের ইতিহাস পড়ানো হয় না, কিন্তু হাজার কিলোমিটার দূর থেকে আসা বৈদেশিক আক্রমণকারীদের 14 গোষ্ঠী সম্পর্কে আমাদের পড়ানো হয়। যাই হোক বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পর্বে আলোচনা করব মির্জাফর কেন সিরাজকে ধোকা দিয়েছিল, আর সিরাজদৌল্লা যদি পলাশির যুদ্ধে জিতে যেত তাহলে কি হতো, এছাড়া আরও অনেক অজানা তথ্য। তাই বাস্তব ইতিহাস জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।